হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনাদের সবার পছন্দের চিকেন বিরিয়ানি রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা রসুন আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নিব। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি হালকা করে ভেজে নিব। চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আলুর টুকরো নিয়ে নিয়েছি, এটা আমি ফুড কালার দিয়ে কালার করে তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি আর এলাচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। নেড়ে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিব। দিচ্ছি 1/2 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। মশলাটাকে ঢেকে আমি 5 মিনিট কষিয়ে নিব। প্যানে পরিমাণ মতো পানি, দারচিনি, এলাচ, তেজপাতা আর লবণ দিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি। এখন পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি, ঢেকে এটাকে আমি আধা সিদ্ধ করে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চিকেন আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেন আলুটাকে ভালো করে মিশিয়ে নিব। ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। ভালো করে নেড়ে আমি মুরগির সাথে দুধটাকে মিশিয়ে নিব। ঢেকে আরও 10 মিনিট রান্না করব। একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিব 1/2 সিদ্ধ করা পোলাও, দিয়ে দিচ্ছি কিছুটা চিকেনের টুকরো, কয়েকটা আলুর টুকরো, দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আবার কিছুটা পোলাও দিয়ে আরেকটা লেয়ার তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি বাকি চিকেনগুলো আর অবশিষ্ট পোলাওটা দিয়ে চিকেনটাকে কাবার করে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা কিচমিচ, আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দিব, আর দিচ্ছি 7-8টা কাঁচা মরিচ, দিচ্ছি কিছুটা লিকুইড মিল্ক, 1 চামচ ঘি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার। ঢেকে এটাকে 20 মিনিট দমে রান্না করে নিব। রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কি আমি লাগছে, খেতে অনেক মজা এই চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।